বেলকুচি ইউনিয়নে হোসেন সরোয়ার শামীমের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আসন্ন বেলকুচি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বেলকুচি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেলকুচি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হোসেন সরোয়ার শামীমের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 10ই অক্টোবর বিকেলে বেলকুচি ইউনিয়নের মূলকান্দি 10খাদা হাটখোলা মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 2002 সালে বেলকুচি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও 2004 সালে বেলকুচি থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন হোসেন সরোয়ার শামীম। দীর্ঘ 17 বছর বেলকুচি থানা ছাত্রলীগের সভাপতিও ছিলেন তিনি। উক্ত নির্বাচনী আলোচনা সভায় হাজি ইমাম আলী সরকারের সভাপতিত্বে ও 1নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেলকুচি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নৌকার মনোনয়ন প্রত্যাশী হোসেন সরোয়ার শামীম। এছাড়াও আরও বক্তব্য রাখেন 4নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানান প্রামাণিক, 2নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী, 2নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব আলী প্রামাণিক, 1নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম সরকার, 5নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর মাহমুদ, 4নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী প্রামাণিক, 2নং ওয়ার্ড আওয়ামী লীগের মেম্বার নজরুল ইসলাম, 2নং রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদর আলী প্রামাণিক, লুৎফর রহমান মণ্ডল, মানিক সরকার, মোশারফ হোসেন মণ্ডল, শাহজাহান শেখ, হাসান হাবিব সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের 14 ও সম্মানিত মুরব্বী ও যুবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 1997 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করি। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে বেলকুচি কলেজে ডিগ্রিতে ভর্তি হই। আমার যখন ডিগ্রি পরীক্ষা 2000 সালে, আমাকে তখন তৎকালীন আওয়ামী লীগের এমপি, আপনাদের আমাদের পরিচিত আল্লাহ আব্দুল লতিফ বিশ্বাস বেলকুচি ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত করে। 2001 সালে যখন বিএনপি জামাত তথা 4-2 লক্ষ জোট এই বাংলার মাটিতে ক্ষমতায় জোর করে দখল করে, 2001 সাল থেকে শুরু করে 2001 সালের 1ই অক্টোবর নির্বাচনে 2 তারিখে যখন সকালবেলা ঘুম থেকে উঠি, আমি সেদিন রাতে বাসায় ছিলাম না। 1ই অক্টোবর নির্বাচন রাত 3টা পর্যন্ত যখন আমরা টিভির পর্দায় যখন দেখলাম যে টিভির পর্দার পিছনে বিএনপি জামাতের এজেন্ডারা বসে জাতীয় নির্বাচনের ফলাফল নৌকাটা ধানের শেষে, ধানের শেষে একটা নৌকা, এরকম অনেক কিছু করার পরে আমরা যখন দেখলাম যে নৌকাকে মানে জোর করে জনগণের রায়কে উপেক্ষা করে নৌকাকে পরাজিত করার জন্য একটি মহল কাজ করছে, তখন আমাদের হৃদয় ক্ষত বিক্ষত। আপনারা যখন আপনারা হয়তো অনেকেই জানেন যারা তখন হয়তো টিভির পর্দায় দেখেছেন শুনেছেন, 2 তারিখে আমি যখন 4-2 লক্ষের সময় নির্যাতনের শিকার হয় নাই, আমি 2003 সালে যখন বেলকুচি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হয়, আমাকে এক পুলিশ অফিসার বলেছিল